আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বন্ধুরা, গত পর্বে আপনারা আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ভবনগুলো ঘুরে ঘুরে দেখছেন। তো বন্ধুরা, গত পর্বে আমরা পুরো ভিডিওটা শেষ করতে পারি নাই, আজকে আমরা দ্বিতীয় পর্বে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাকি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখলে আপনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবেন না, তাই ভিডিওটা না টেনে আশা করি পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমরা এখন রয়েছি জহির রায়হান মিলনায়তনের সামনে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জহির রায়হান মিলনায়তন। এর পাশে রয়েছে রসায়ন বিভাগ। আমরা জহির রায়হান মিলনায়তন এবং রসায়ন বিভাগের ভবনগুলো দেখে শহীদ মিনারের দিকে চলে যাব। শহীদ মিনারে আমরা কিছু সময় ঘোরাঘুরি করার পরে সোজা চলে যাব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পাশ দিয়ে বঙ্গবন্ধু হলের পাশে। বঙ্গবন্ধু হলটা দেখে আমরা চলে যাব বটতলায়। বটতলায় কিছু সময় কাটাবো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এর চারপাশে রয়েছে অসংখ্য গাছগাছালি, বনবাদার এবং লেক। শীতকালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক অপূরূপ সৌন্দর্যে সজ্জিত হয়। শীতকালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিশেষত্ব হচ্ছে ইউনিভার্সিটিতে প্রচুর লেক থাকার কারণে এখানে লেকে প্রচুর শাপলা ফুটে এবং অতিথি পাখিদের আগমন ঘটে। এর ফলে প্রচুর দর্শনার্থীর ভিড় জমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শীতকালে। বন্ধুরা, আমরা এখন রয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শহীদ মিনারের সামনে। 1970 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও 1972 সালের দিকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। তাই 30 লাখ শহীদের এই আত্মত্যাগের আবেগ জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের সাথে। 52-এর ভাষা আন্দোলন ও 71-এর স্বাধীনতা যুদ্ধের স্মরণে এবং শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয় দেশের সর্বোচ্চ এবং মনোমুগ্ধকর স্থাপত্য শৈলী সমৃদ্ধ শহীদ মিনার। এই শহীদ মিনারের স্থাপত্যকর্মে চিত্রিত হয়েছে এই ভূখণ্ডের বিদিত ইতিহাসের প্রতিচ্ছবি ও গৌরবগাথা। ক্যাম্পাসের কেন্দ্রস্থল ও বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক অনুষদের সামনে এই শহীদ মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর পাশ দিয়ে চলে গেছে ত্রিকোণার রাস্তা, যা এই সুউচ্চ শহীদ মিনারকে করেছে আরও সৌন্দর্যমণ্ডিত। পুরো শহীদ মিনার প্রাঙ্গণটি সবুজ ঘাসে ও বাহারি রঙের ফুলে আচ্ছাদিত। রাস্তার পাশের উঁচু উঁচু বৃক্ষের ডালপালার আচ্ছাদনে বর্ণিল হয়ে উঠেছে এই স্থানটি। শহীদ মিনারটি স্থপিত শিল্পী রবিউল হোসাইন। 2004 সালে 6ই নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন ও 2008 সালের 6ই ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খোন্দকার মুস্তাফিজুর রহমান। 1952 সালের সকল অর্জনের ভিত্তি বিবেচনা করে শহীদ মিনারটির ভিত্তি মঞ্চের ব্যাস রাখা হয়েছে 52 ফুট এবং 1971 সালের অবিস্মরণীয় মর্যাদার প্রতি সম্মান জানিয়ে ভিত্তিমঞ্চ থেকে উন্মুক্ত আকাশগামী স্তম্ভত্রয়ের উচ্চতা রাখা হয়েছে 71 ফুট। 1954, 1962, 1966, 1969, 1970 এবং 1971কে শ্রদ্ধা নিবেদন করে ভিত্তিমঞ্চের ব্যাস করা হয়েছে 8টি সিঁড়ি, যা ধারাবাহিকতার প্রতীক। উদ্যোগগামী স্তম্ভ তিনটি, একটি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি, দ্বিতীয়টি মাটি মানুষ প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন সংগ্রাম এবং তৃতীয়টি স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে বিবেচিত করা হয়। দৃঢ়তার প্রতীক ত্রিভুজ আকৃতির রুজু কাঠামোর মিনারের স্থাপত্য শৈলীতে বিদত হয়েছে সেই সব জাতীয় বীরদের বীরগাথা, যারা মায়ের ভাষা ভূমির জন্য যুদ্ধবদ্ধ হয়ে লড়েছেন জীবন দিয়ে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
সবুজে আচ্ছাদিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক প্রেমীদের এক আরাধ্য স্থান। এই নৈসর্গের ভিতরে সংস্কৃতি দীপ্ত পথচলা ক্যাম্পাসের ঐতিহ্যের সাথে মিল রেখে শহীদ মিনারের সম্পূর্ণ অংশটি লাল ইটে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আমরা এখন যে বিভাগটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই পদার্থবিজ্ঞান ভবন। এর থেকে একটু সামনে এগিয়ে গেলে আমরা ভূতাত্ত্বিক বিভাগ এবং কম্পিউটার সায়েন্স এর বিভাগ পাব, যা আপনারা গত পর্বে দেখেছেন। বন্ধুরা, আমরা এখন এই বিভাগের পাশ দিয়ে বঙ্গবন্ধু হলের দিকে যাচ্ছি। বঙ্গবন্ধু হলটা একটু আমরা দেখব, দেখে চলে যাব আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বটতলাতে। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, তার নাম হচ্ছে বটতলা। এটি ভ্রমণ, পিএসু এবং বোজন রসিকদের জন্য তীর্থস্থান। এখানে সস্তায় অসংখ্য বটতা এবং বিভিন্ন রকমের মুখরোচক খাবার পাওয়া যায়, তাই প্রতিদিন দর্শনার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বটতলায় ছুটে আসেন এর স্বাদ নেওয়ার জন্য। তো বন্ধুরা, আগামী পর্বে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটা রেস্টুরেন্টে খাবো এবং আপনাদেরকে প্রতিটি খাবারের দাম এবং স্বাদ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখন রয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ লেকের সামনে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ 26টি লেক রয়েছে, এর মধ্যে 4 থেকে 5টি বড় আকারের লেক। এখানে অতিথি পাখিদের আনাগোনা বেশি দেখা যায়। বড় লেকগুলো জাহানারা ইমাম ও ফিতিরতা হল, প্রশাসনিক ভবন এবং মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায়। এই লেকগুলো হিমালয়ের উত্তর দেশগুলো থেকে আগত অতিথি পাখিদের জন্য বিখ্যাত। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সূত্র অনুসারে 1986 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখিদের আসা শুরু হয়। প্রায় 126টি দেশীয়, 69টি বিদেশি প্রজাতি মিলিয়ে মোট 195 প্রজাতির পাখি এই লেকসমূহতে আসে প্রতি বছর। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ সরকার থেকে লেকগুলো অতিথি পাখিদের অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। পাখির সংখ্যা হিসেবে প্রায় 5 থেকে 7 হাজার পাখি এসে থাকে। বাংলাদেশে আসা অতিথি পাখিদের 8 থেকে 10 শতাংশ পাখি ক্যাম্পাসের সমস্ত লেকে আসে। এর জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী আসে পাখি দেখার জন্য। 2001 সাল থেকে নিয়মিত দর্শনার্থীর জন্য পাখি মেলার আয়োজন করে থাকে ক্যাম্পাস কর্তৃপক্ষ। 1986 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত লেকে প্রায় 98 প্রজাতির পাখি দেখা যেত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরিবিলি পরিবেশ থাকায় প্রতি বছর বিভিন্ন দেশ থেকে এই অতিথি পাখিগুলা নিরাপদ আশ্রয়ের জন্য এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুটে আসে।